ঈদ মোবারক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই করোনার ভিতরেও আল্লাহ সবাইকে ভালো রাখছে বলেই আশা করি। তো আজকে আমাদের জাপানি ঈদ, এখন ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ রোজা ঈদেরটা পড়তে পারিনি করোনার কারণে, জাপান টোকিওতে লকডাউন থাকার কারণে নামাজ পড়ায়নি। তো এইবার আশা করি নামাজটা পড়তে পারবো। তখন আমরা ঈদের নামাজ পড়তে যাব, মসজিদে যাই, নামাজটা পড়ে আসি। আমাদের টোকিওতে এখন অনেকগুলো মসজিদে আছে, তো আমার বাসার সবচেয়ে কাছাকাছি আকাবানে এবং হিগাশিজুতে একটা মসজিদ আছে, তো সবসময় হিগাশিজুতে নামাজ পড়ি। আজকে মসজিদে 5টা জামাত হবে, তো আমি মানে বাসা থেকে বের হতে লেট হয়ে যাওয়ার কারণে আশা করি মানে সর্বশেষ জামাতটায় পড়তে পারবো, যেটা 10:30 থেকে শুরু, সেই জামাতটায় নামাজ পড়ার ইচ্ছা আছে। তো নামাজটা পড়ে আসি। তো বন্ধুরা, এখন নামাজ শেষ করে বের হলাম, একটু তাড়াতাড়ি বাসার দিকে যাই। গিন্নি একা সব কিছু যোগাযন্ত্র করছে, তো তাকে একটু যে হেল্প করি, দেন কিছুক্ষণের ভিতরে মেহমান চলে আসবে। দুপুরে যেহেতু আমাদের বাসায় সবার দাওয়াত ছিল, তাই আমি তাদের জন্য কিছু আয়োজন করেছিলাম। এখানে আমি চিলি চিকেন করে নিয়েছি, সাথে ছিল গরুর মাংস, মুরগির কোরমা, ডিমের কোরমা, সব শেষে আমি পোলাওটা বসিয়েছিলাম। পোলাওটা যখন হয়ে এসেছিল, তার পাশাপাশি আমি টিক্কাটা ভেজে নিচ্ছিলাম। রান্না যখন প্রায় শেষের দিকে, কর্তাও নামাজ শেষে বাসায় এসেছিল। তার কিছুক্ষণ পরেই আমাদের বাসায় মেহমানও আসা শুরু হয়ে গিয়েছিল। এই যে দেখছেন, এ হচ্ছে রাজ্য, আমার বড় নানা সে ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে জ্যোতিয়াপা, আমার বড় ননাসের ননদ, সাথে শাহাদাত ভাই, কোলে তাদের ছোট্ট পুরী, নাম সাফা। এই কর্নারে ইনি হচ্ছে আমাদের আন্টি ভাবি। আসলে সম্পর্কে সে আমাদের আন্টি হয়, কিন্তু আমরা সবাই তাকে ভাবি বলেই বেশি ডাকি। আর তার মেয়ে বুশরা, তার কিন্তু ছেলেও এসেছিল, পাশের রুমেই বাচ্চাদের সাথে খেলা করছিল। এ হচ্ছে শাহ আলম ভাই আর ইয়াসমিন ভাবি, জ্যোতি আপা তার ভাসুর। ইনি হচ্ছে আমার ছোট ননাস ও তার পরিবার।
এপাশে বেগুনি রঙের পাঞ্জাবি পরা সে হচ্ছে ফয়সাল ভাই, আর তাদের মেয়ে তুবামণি। রানা ভাই, উনি হচ্ছে আমার বড় ননাসের ভাসুর, সাথে ভাবিও এসেছে তার দুই ছেলেকে নিয়ে। সে পাশের রুমে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল। বিহাইনের বাসায়, আমার বাসা থেকে 7-8 মিনিট দূরত্বে তার বাসাটা, সেখানে যাব। এখন হচ্ছে চায়ের আড্ডা চলবে, ঈদের দিনে বিকালে সবাই একসাথে চায়ের আড্ডা। আমার বাসা থেকে সবাই খাওয়া দাওয়া করে তার বাসায় গেছে, সেখানে আছে সবাই, আমরা এখন যাচ্ছি সবার শেষে সবাই একসাথে চায়ের আড্ডা দিব। ঈদের দিনে ফ্যামিলির মানুষ মানে প্রবাসী থেকেও ফ্যামিলির এত মানুষ সবাই একসাথে উপভোগ করাটা আসলেই খুবই আনন্দের ব্যাপার। দুপুরে সবাই খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিল জুতিয়াপাড় বাসায়। খাওয়া দাওয়া হবে আর চা খাওয়া হবে না তা তো হয় না, তাই চায়ের আড্ডাটা জুতিয়াপাড় বাসায় ছিল। এখানে আপারা ঈদ মোবারক জানাচ্ছে সবাইকে, যেই দেখি বাচ্চারা যে যার মতো খেলায় ব্যস্ত হয়ে গিয়েছিল। তারা তাদের মতন করে যেভাবে ইচ্ছা সেভাবে খেলছিল। আমাদের চায়ের আড্ডা কিন্তু শুরু হয়ে গিয়েছে, সাথে অনেক অনেক গল্প। আর যদি আপা চায়ের কথা কি বলবো, তা বরাবরই অসাধারণ হয়। আমরা যখন এই পাশে চা নিয়ে ব্যস্ত ছিলাম, ওই পাশে ভাইয়ারাও কিন্তু চায়ের আড্ডা আর গল্প নিয়ে তারাও ব্যস্ত ছিল। সন্ধ্যার পর সবাই আবার আমরা হালিম আর লুচি খেয়েছিলাম। যদি আপার এর হালিম রান্নাটাও অনেক মজাদার ছিল। খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে নিয়ে আমরা বাসার সামনে ছোট্ট পার্কে গিয়েছিলাম, ওরা তারাবাতি জ্বালাবে তাই। হ্যাঁ, তারপরে একসাথে জ্বালাবে। ধরো ধরো জুম্পান। আহারে ওহো, আস্তে আস্তে বেবির গায়ে লাগবে। বাচ্চাদের জ্বালানো দেখে নিজেও লোভ সামলাতে পারলাম না, তাই নিজের হাতেও নিয়ে নিলাম একটি তারাবাতি জ্বালাবো বলে।
অনেকদিন পর আবার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। আমাদের এবং বাচ্চাদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমাদের ঈদের দিনটি শেষ হয়েছিল। আশা করছি আমাদের এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না, ও সাথে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। নেক্সট কোনো একটি ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।